আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আশা করি বন্ধুরা ভালো আছেন। সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে বিরতি গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। আজকে যে ট্যাবলেটি সম্পর্কে আপনারা জানতে পারবেন, এর মূল নাম হলো ডিজিটা। এটি মূলত উৎপাদন এবং বাজারজাত করে থাকে জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড। প্রতিটি ট্যাবলেটের খুচরা মূল্য হলো মাত্র 5 টাকা, 10টি ট্যাবলেটের দাম হলো মাত্র 50 টাকা। বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে আশা করি ট্যাবলেটটি পেয়ে যাবেন। যদি এই ট্যাবলেটটি না পান, সেক্ষেত্রে এই একই প্রিপারেশনের অন্য যে কোনো কোম্পানির আপনি সেবন করতে পারবেন। এটাই যে সেবন করতে হবে সেটা কিন্তু মোক্ষম না, মূলত আপনি এই জাতীয় অন্য যে কোনো ভালো কোম্পানির সাথে কিন্তু সেবন করতে পারবেন, কোনো সমস্যা নেই। ট্যাবলেটের ভিতরে মূলত 2টি উপাদান থাকে, একটা হলো ফ্লুপেন্টেক্সল আর একটা হলো মেরিট্রেসিন। যখন ফ্লুপেন্টেক্সল এবং মেরিট্রেসিন দুটি একসাথে তৈরি করা হয় বা একসাথে দিয়ে ওষুধ বানানো হয়, তখন এই কার্যকারিতা অনেকাংশে বেড়ে যায়। তো প্রতিটি ডিজিটা ট্যাবলেট রয়েছে ফ্লুপেন্টেক্সল হাইড্রোক্লোরাইড এবং মেরিট্রেসিন হাইড্রোক্লোরাইড। ফ্লুপেন্টেক্সল প্রাথমিকভাবে মানসিক রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে। ফ্লুপেন্টেক্সল মস্তিষ্কের মেসোলিম্বিক ডোপামিন সিস্টেমকে ডোপামিন 1, D1 এবং ডোপামিন D2 রিসেপ্টরের কার্যকারিতা বন্ধ করে মানসিক রোগ প্রতিরোধ করে। এছাড়া ফ্লুপেন্টেক্সল কেমো রিসেপ্টর ট্রিগার জোনে ডোপামিন ব্লক করার মাধ্যমে বমি রোধ করে। মেরিট্রেসিন ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট হিসেবে কাজ করে। ইহা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে সেরোটোনিন এবং নর অ্যাড্রেনালিনের নিউরোনাল রি আপটেক বন্ধ করে হতাশাজনিত লক্ষণসমূহ কমিয়ে দিয়ে থাকে। প্রতিটি পাতলা আবরণযুক্ত ট্যাবলেট রয়েছে ফ্লুপেন্টেক্সল ডাইহাইড্রোক্লোরাইড BP, যা ফ্লুপেন্টেক্সল 0.5 মিলিগ্রামের সমতুল্য, এবং মেরিট্রেসিন হাইড্রোক্লোরাইড INN, যা মেরিট্রেসিন 10 মিলিগ্রামের সমতুল্য। এবার আমরা আসি মূলত এই ট্যাবলেটটি কোন কারণে আমরা সেবন করব বা কোন রোগের জন্য সেবন করব। স্বাভাবিকভাবে ডিলিটা বিভিন্ন ধরনের দুশ্চিন্তা, অবসন্নতা, উদাসীনতায় নির্দেশিত। যেমন বিভিন্ন ধরনের দুশ্চিন্তা আমাদের স্বাভাবিক দৈনন্দিন কাজের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের টেনশনে আমরা ভুগে থাকি, দুশ্চিন্তায় ভুগে থাকি, সেক্ষেত্রে দেখা যায় যে জীবনটা দুর্বিষহ হয়ে যায়, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে খুবই কষ্ট হয়ে যায়। এবং তীব্র দুশ্চিন্তায় ভোগা রোগীদের ক্ষেত্রে কিন্তু ঘুমের পরিমাণ অনেকাংশে কমে যায় এবং ব্রেনটা ঠান্ডা করতে খুবই কষ্ট হয়। সেক্ষেত্রে এই ওষুধটি যদি আমরা সেবন করি, সেক্ষেত্রে কিন্তু ব্রেনটা ঠান্ডা থাকে এবং অবসন্নতা বা হতাশাগ্রস্ততা কিন্তু দূর হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু ডিলিটা খুব ভালো কাজ করে থাকে। আরও কিছু কাজ রয়েছে, যেমন সাইকোজেনিক ডিপ্রেশন, ডিপ্রেসিভ নিউরোসিস, মাক্স ডিপ্রেশন, সাইকোসোমাটিক অ্যাফেকশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দুশ্চিন্তা ও উদাসীনতা, মেনোপজাল ডিপ্রেশন, অ্যালকোহল সেবনকারী এবং মাদকাসক্তদের ডিপ্রেশন ও ডিসফোরিয়ার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। মূলত যারা এই ট্যাবলেটটি সেবন করবেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই সেবন করার চেষ্টা করবেন। স্বাভাবিকভাবে নিজে থেকে কখনো ঔষধ সেবন করার চেষ্টা করবেন না। ঔষধের কার্যকারিতা খুবই ভালো, তবে আপনি যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করেন, তাহলে আশা করি আপনি কার্যকারিতা ভালো পাবেন, প্লাস আপনার ক্ষতির সম্ভাবনা কম থাকবে। এই জন্য নিজে থেকে এই ভিডিও দেখেই আপনি ঔষধ গ্রহণ করার চেষ্টা করবেন না। হয়তো এখানে আপনাকে জানার জন্য আমরা বলেছি, কিন্তু আমাদের এই কথাগুলো আপনি ডাক্তারের সাথে আলোচনা করবেন যে আমার এই সমস্যায় ভুগতেছি, সেক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটি আপনি সেবন করতে পারবো কিনা। তো ডাক্তার সাহেব যদি আপনাকে সাজেস্ট করে, সেক্ষেত্রে অবশ্যই আপনি ওষুধটি গ্রহণ করতে পারবেন। এবং মূলত এই ডোজটা কিন্তু অবশ্যই একটু হিসাব অনুযায়ী আমাদেরকে গ্রহণ করতে হবে। যেমন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে 2টি ট্যাবলেট সকালে এবং দুপুরে, অতিরিক্ত অসুস্থ রোগীদের ক্ষেত্রে সকালের ডোজ বাড়িয়ে 2টি ট্যাবলেট খেতে হবে। এটা যদি ডাক্তার সাহেব যে অনুযায়ী দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আমরা কখনো স্বাভাবিকভাবে এটা চেষ্টা করব না। বেশি বয়স্কদের ক্ষেত্রে সকালে একটি এবং নিয়ন্ত্রণ ডোজ হিসেবে যেটা গ্রহণ করতে হবে, সকালে একটি করে ট্যাবলেট। সর্বোচ্চ মাত্রা দিনে একসাথে 6টি ট্যাবলেট, অর্থাৎ যদি ডাক্তার সাহেব দিতে পারেন, অর্থাৎ সকালে 3টি বা দুপুরে 3টি, একেবারে এইটা রেয়ার ট্রিটমেন্ট, আমি আজ পর্যন্ত কোনো রোগীর ক্ষেত্রে এরকম পাইনি। হয়তো দেখা যায় অনেক সময় ডাক্তার সাহেব কোন দিয়ে থাকেন, সেটা অন্য কথা, কিন্তু কোনো প্রেসক্রিপশন আজ পর্যন্ত আমি দেখিনি যে 6টি করে ট্যাবলেট কার জন্য দেওয়া হয়েছে প্রতিদিন। তো অবশ্যই এটা রেয়ার ডোজ বা এটা হয়তো কোনো সিরিয়াস রোগীর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে এটা আমরা কখনো চেষ্টা করবো না। এবং নিদ্রাহীনতা অথবা মারাত্মক অস্থিরতায় ডিলিটের সাথে কিন্তু সাধারণ ঘুমের ওষুধ দেওয়া যেতে পারে। তো অনেক সময় আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমরা কোন জাতীয় ঘুমের ওষুধ সেবন করার চেষ্টা করব। ঘুমের ওষুধ অবশ্যই শরীরের জন্য ক্ষতিকারক, লিভার কিডনি দীর্ঘদিন সেবন করার কারণে সমস্যা দেখা দিতে পারে, তবে ডাক্তার যদি পরামর্শ দেয় আপনাকে কিছুদিন সেবন করার জন্য, সেক্ষেত্রে ভিন্ন। যেমন আপনি এই ডিলিটের সাথে ক্লোনাজিপাম অথবা ব্রোমাজিপাম
এই জাতীয় ওষুধ কিন্তু সেবন করতে পারেন। 0.5 ক্লোনাজিপাম অথবা ব্রোমাজিপাম 3 মিলিগ্রাম আপনি গ্রহণ করতে পারেন। তবে আমি আবারও বলছি যে এই ওষুধটা যদি ওষুধের সাথে যদি আপনি ঘুমের ওষুধ সেবন করেন বা আপনার যদি দরকার হয় যে আপনার ঘুম আসছে না, ঘুম না আসার কারণে কিন্তু দীর্ঘদিন যদি আপনি নিদ্রাহীনতায় ভোগেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে অন্যতম সমস্যা, প্রধান সমস্যা হলো আপনার হার্টের সমস্যা দেখা দেবে এবং আরও দ্বিতীয় যে বড় সমস্যা সেটা হলো যে আপনার প্রেশার আস্তে আস্তে কিন্তু বেড়ে যাবে, আপনি কিন্তু হাইপার টেনশনে ভুগতে থাকবেন এবং আপনার কিন্তু প্রেশারের পরিমাণ খুব যদি বেশি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু হাইপার সেন্সিটিভিটি হয়ে যাবে এবং আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে এবং স্ট্রোকের ঝুঁকিটা কিন্তু বেড়ে যাবে। সেক্ষেত্রে পরামর্শ থাকবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনি ঘুমের এই ডিডিটির সাথে ঘুমের ওষুধ সেবন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে স্বাভাবিকভাবে যে বিপরীত নির্দেশনার ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, বান্ডল ব্রাঞ্চ, সঞ্চালনের সমস্যা, ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা, তীব্র অ্যালকোহল, বারবিচুরেট এবং অপিয়েট বিষক্রিয়ার ডিলিটা বিপরীত নির্দেশিত। যে সকল রোগী 2 সপ্তাহের মধ্যে MAO ইনহিবিটর গ্রহণ করেছে তাদের ক্ষেত্রে এটি দেওয়া যাবে না। উত্তেজিত হয় এমন অথবা ওভার অ্যাক্টিভ রোগীদের ক্ষেত্রে কিন্তু নির্দেশিত নয়, কারণ টিক জলের অ্যাক্টিভিটিং কার্যকারিতা এসব বৈশিষ্ট্যকে কিন্তু অধিকতর বাড়াতে পারে, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ যারা ওভার অ্যাক্টিং করে বা বেশি উত্তেজিত হয় তাদের ক্ষেত্রে কিন্তু এটা দেওয়া যাবে না। এবং এই ওষুধটা গ্রহণ করার পূর্বে আপনাকে যে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো, যদি পূর্ব থেকে রোগীর কোনো ট্রাঙ্কুইলাইজার ব্যবহার করে থাকে তবে অবশ্যই কিন্তু সেটা ধীরে ধীরে কমে দিতে হবে। এবং অন্যান্য ওষুধের সাথে কী বিষক্রিয়া হতে পারে বা আন্তঃক্রিয়া হতে পারে, ফ্লুরোপিরেন্টিক জল এবং মেডিটেশন, অ্যালকোহল, বারবিচুরেটস এবং অন্যান্য CNS ডিপ্রেশনের প্রতিক্রিয়া বাড়াতে পারে। একই সাথে ডিলিটা এবং মনোঅ্যামাইনো অক্সিডেস ইনহিবিটর খেলে হাইপারটেনসিভ ক্রাইসিস দেখা দিতে পারে। নিউরোলেপটিক সমূহ এবং থাইমোলেপটিক সমূহ, গুয়ানেথিডিন এবং একই ধরনের ঔষধের অ্যান্টি হাইপারটেনসিভ কার্যকারিতা কমিয়ে দিতে পারে। থাইমোলেপটিক সমূহ অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন কার্যকারিতা বৃদ্ধি করে, এজন্য এগুলোর সাথে একসাথে গ্রহণ না করাই সবচেয়ে উত্তম হবে। এবং স্বাভাবিকভাবে আপনি এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে ঔষধ যদি সেবন করেন, কারণ আপনাকে যদি বিষয়গুলো না জানানো হয় বা আপনি যদি না জানেন সেক্ষেত্রে কিন্তু তীব্র পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এবং এই ঔষধটি যদি আপনি সেবন করেন হালকা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়, সেগুলো হলো মূলত ক্ষণস্থায়ী এবং অস্থিরিত বা অনিদ্রা হতে পারে, অনেকের ক্ষেত্রে এটা বিরল ক্ষেত্রে হতে পারে। এবং গর্ভবতী স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে কিন্তু এই ডিলিটা ট্যাবলেটটি দেওয়া যাবে না, অবশ্যই মাথায় রাখতে হবে। যারা গর্ভবতী এবং যারা যেসব মায়েরা বাচ্চাকে বুকের দুধ দিচ্ছেন তাদের ক্ষেত্রে এটা নির্দেশিত নয়। এবং অতিরিক্ত মাত্রায় যদি কেউ মেডিসিন সেবন করে সেক্ষেত্রে অবশ্যই অতি দ্রুত ট্রিটমেন্ট দেওয়ার জন্য হসপিটাল নিয়ে যাবেন এবং সেখানে আপনার সমস্যাগুলোর কথা বলবেন, যে রোগী কতগুলো ট্যাবলেট সেবন করছে অথবা দেখা যায় যে সিমটমগুলো বলে তারা তাৎক্ষণিক কিন্তু সেই অনুযায়ী কিন্তু তার ট্রিটমেন্ট দিয়ে থাকবেন। তো বন্ধুরা, ডিলেটা অনেক উপকারী একটি ট্যাবলেট, যদি আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করেন আশা করি অনেক উপকারী পাবেন। তো ডিলেটের সম্পর্কে আশা করি আপনাদের মোটামুটি ধারণা দিতে পেরেছি। তারপর যদি এ সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আপনারা যোগাযোগ করবেন। এর বাইরে কল না দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, কারণ আমরা রোগী দেখিতেও সেক্ষেত্রে দেখা যায় আমাদের সমস্যা হয়ে যায়। তো সকালে বেশিরভাগ একটু ফ্রি থাকি, সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এর ভিতরে আপনারা আমাদের কল দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এতক্ষণ যারা সাথে ছিলেন থ্যাংক ইউ সো মাচ। যে সকল বন্ধুরা নতুন এসেছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের সাথে ফেসবুকে যুক্ত হতে চাইলে রিভি ফার্মাসিউটিক্যাল ড্রাগ নামে পেজ রয়েছে, সেখানে যুক্ত হতে পারেন। আমরা নিয়মিত কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে থাকি, যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করে তাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।